গ্রামের অবস্থা কি? যে যে গ্রাম থেকে আমরা এসেছি সেই সকল গ্রামের অবস্থা কি? ইসলাম কাকে বলে চিনে? আমাদের সমাজের মানুষ এবং গ্রামের মানুষেরা কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর মানে জানে? কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত জানে? কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর মুক্তাদিয়াত জানে? দাবিগুলো জানে? কিন্তু তোমরা পড়ছো একটা মুতাওয়াসসাত তালেবে ইলম এই সকল প্রশ্ন করে, তোমাদের দায়িত্ব তোমরা এই কালেমায়ে তাওহীদ এবং কালেমায়ে শাহাদাতের শিক্ষা এবং দীক্ষা তাদের দিও। ভাইরা, তোমরা পড়ছো কিতাবুত তাওহীদ, তোমরা পড়ছো আল উসুলুস সালাসা, তোমরা পড়ছো আল কাওয়ায়েদ আল আরবা, কিসের জন্য? এগুলা হচ্ছে আমাদের ইসলামিক সমাজের বুনিয়াদ। এর মাধ্যমে একটা সমাজ সুন্দর হয়, এর মাধ্যমে একটা সমাজ ইমানের উপর তৈরি হয়, এর মাধ্যমে একটা সমাজের মধ্যে আকীদা তাওহীদের পরিবর্তন আসে। কিন্তু পড়াশোনা করে নয় মাস পর একটা পরীক্ষা দিয়ে 40, 45, 50 নম্বর নিয়ে বাড়ি ফিরবে, কি লাভ? কি লাভ হবে এই কষ্ট করার পর? কি লাভ হবে তোমার বাড়ি গিয়ে? কি লাভ হবে তোমাদের সমাজে থেকে যদি তোমরা এর দাওয়াত ও তাবলীগ না করতে পারো? ভাইরা, যে যে পড়াশোনা করেছো, তোমাদের পড়াশোনা করার সময় যতক্ষণ তুমি ভালো করে পড়াশোনা না করতে পারো ততক্ষণে তুমি ভালো তাবলীগও করতে পারো না। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত নিজেই মুখস্থ না করেছো, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নিজেই না বুঝেছো, মানুষকে কি বুঝাবে? মানুষকে কিভাবে বুঝাবে? সেজন্য পড়া এবং পড়ার সময় সেটা ভালো করে শোনা এবং ভালো করে বুঝা হচ্ছে সবচেয়ে বড় ইলম। সমাজের তাওহীদের অবস্থা জানো? যে কোনো সমাজে যাও, যদি কোথাও বড় শিরক নাই থাকে তো ছোট শিরকের সোহেলাব আছে। এখনো মানুষ বাচ্চার গলায় তাবিজ পরায়, এখনো মানুষ বাচ্চার কোমরে কালো ধাগা পরায়, কালো সুতা পরায়। এখনো মানুষ যদি একটা কোনো জায়গায় অলৌকিক কিছু ঘটনা শুনতে পায় তো বাচ্চাকে নিয়ে সেখানে হাজির হয়। এখনো বাচ্চা যদি রাতে পেশাব করে দেয় তাহলে তাবিজ নেওয়ার জন্য ছুটাছুটি করে। এখনো বাচ্চা যদি রাত্রিবেলায় চমকে ওঠে তাহলে আবার কোনো হুজুর, কোনো মৌলানা, কারো কিছুর দরবারে গিয়ে উপস্থিত হয়ে যায়। এগুলো আকিদার ঘাটতি নয়? আকিদার ঘাটতি শুনবে যে সকল মহিলার পেটে সন্তান থাকে, গর্ভবতী মহিলা, তাদের কত কি তাবিজ এবং কত কি ঝাড়ফুঁকের জন্য এদিক ওদিক ছুটাছুটি করা হয়, আকিদার কথা শুনবে। মানুষ যখন মারা যাচ্ছে কিংবা মারা যাওয়ার পূর্বে তখন ছোট ছোট কতগুলা খারাপ আকিদার কাজ করছে, মানুষের গাছপালায় জুতা ঠেঙে দিচ্ছে, মানুষের বাড়ি ঘরে হাঁড়ি ভেঙে রেখে দিচ্ছে, বাড়ি বন্ধ করার জন্য মাঝে মাঝে কি কি জিনিস সব লিখে টেঙ্গে দোকান পয়সা ইত্যাদিতে রাখছে। এগুলো কি আকিদায় ঘাটতি নয়? আমরা কি এই কারণেই এসেছি যে আমরা শুধু পড়বো, এগুলোর দাওয়াত তাবলীগ করবো না? তোমরা কি মনে করো একটা